এখানে খাবার কেমন লাগে? আর আন্ডার বলে আন্ডার চিকেন অল খুব ভালো। যে সুপ্রিয় পার্ক, হ্যাঁ এখানে টিচারাত বলছিল, হ্যাঁ কলকাতা 29। ওকে জি, আর কিতনে সাল হো গয়ে ইস দোকান কো? इस दुकान को 17-18 साल हो। 17-18 साल। और आप बता सकते हैं कि मिनिमम कितना रोल बिकते हैं? कस्टमर के ऊपर है, कस्टमर जितने आगे उतने मिल जाएंगे। ये नहीं है कि हम आपको नहीं देंगे, जितने भी आ जाएंगे मिलना ही मिलना। एक खाली रोले का नहीं ना, फिर रहता बिरयानी भी है, कबाब भी है, हर तरह का आइटम है, हर तरह के कस्टमर लोग लेते हैं। दो अंडा चिकन रोल है जी, ऑनलाइन। ओके, ऑनलाइन भी है जी? स्विगी जोमैटो? स्विगी और जोमैटो। ओके जी, थैंक यू, वेलकम वेलकम। अच्छा अच्छा, कपड़े का दुकान है। बहुत अच्छा, बहुत अच्छा। तो 15 साल के ऊपर हो गए यहाँ काम कर रहे हैं आप।
अरे वाह, और कस्टमर कितना रहता है रोल का? कस्टमर कितना रहता है? जो शाम में भीड़ होती है, शाम में बहुत भीड़ होती है, होती है, उससे आदमी को लगता है कि ज्यादा है, तो खास नहीं है, मतलब चल सकता है। अच्छा, मिनिमम कस्टमर जितने होंगे उतने ही सेल होंगे, कम होंगे तो कम से। हाँ, नहीं अभी तो ये पैंडेमिक सिचुएशन है इसलिए थोड़ा सा कम है, नहीं तो वैसे हम देखते हैं शाम जब आते हैं तो यहाँ पूरा भीड़ हो जाता है। রোল নিয়ে আমি গাড়িতে চলে এলাম, কেন কি বাইরে প্রচণ্ড রোদ, তো একটু ভাবলাম রোল খাবো, গরম গরম গাড়ির ভেতরে বসে খাই। ব্যাপারটা হচ্ছে জিশান স্পেশালি দেশপ্রিয় পার্কের এই জিশান থেকে আমরা বহু দিন আগে থেকে খাই, এবং আমি এখানে স্পেশালি এক চিকেন রোলই খাই। তো আমি ভাবলাম যে জিশানের যেহেতু এক চিকেন রোলটা আমার খুব ফেভারিট, কেননা আমি আপনাদের সবার সাথে সেটা শেয়ার করি। এদের মেইনলি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যদি কেউ এখানে এসে খান তাহলে দেখবেন এরা প্রচণ্ডভাবে কিন্তু ডালডা দিয়ে বেশ রিচ রোল বানায়। স্টিল আপনার খেয়ে কোনো বদহজম হবে না। ঈশান থেকে আমি ভীষণ ভালোভাবে ভীষণ নিশ্চিন্তে রোল খেতে পারি যে না আমার কোনো শরীর খারাপ হবে না, এটা একটা ব্যাপার। আর জিশানের এখানের আমার মনে হয়, এটা আই এম নট শিওর, আপনারা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এরা একটা মশলা মিক্স করে, একটা স্টিলের কৌটোয় মশলা থাকে, সেই মশলাটা যেটা দেয় আমার মনে হয় সেই মশলাটা সামথিং স্পেশাল, যেটা টেস্টটাকে একটু এনহ্যান্স করে নর্মাল রোলের থেকে। তো আমি রোলটা এখন প্যাক করে এনেছিলাম গাড়িতে বসে খাবো বলে, একটু এসি চালিয়ে গাড়ির তেল পুড়িয়ে, যদিও গাড়ির তেল পোড়াতে ভীষণই গায়ে লাগে এখন, 102 টাকা ভাবা যায়, চাই ওসব ভেবে লাভ নেই, আমরা এখন রোল খাই। আচ্ছা, রোলটা আমি নিলাম, একটা হচ্ছে জিশানের রোলটা লাচ্ছা পরোটার যে স্টাইল হয় সেই স্টাইলে করা হয়, নর্মাল পরোটায় করা হয়, মানে নর্মাল পরোটা করা না, লাচ্ছা পরোটার উপর করা হয়। ডাবল লেগের অপশান আছে, আমি সিঙ্গেল লেগ চিকেনই নিই, আমার ভালো লাগে, আমি একবার ডাবল লেগ চিকেন খেয়েছিলাম, আমার আহামরি কিছু লাগেনি তাই আমি নিই না, আর বেশ ক্রাঞ্চি হয়। আর আপনারা বললে ওরা উইদাউট অয়েল অফ করে দেয়, যারা একটু খেতে ইচ্ছে করছে, বাট আমি তো ডায়েটে আছি, মানে আমার মতন পাবলিক, যাই হোক এসব ভাবতে নেই। এক চিকেন আপনারা রোল এখানে চাইলে যদি বলেন যে না দাদা তেল দিয়ে করবেন না, তাহলে ওরা সেটাও করে দেয়। আমি জানেন তো অনেকে পছন্দ করে রোলে সস দিয়ে খেতে, অনেক দোকানে দেয়, জিশানে দেয় না সস, আমি রোলে একদম সস দিয়ে খেতে পারি না। আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন তো, কারা কারা রোলে সস দিয়ে খেতে পছন্দ করেন আর কারা কারা করেন না। চিকেন কিউবগুলো বেশ বড় বড় সাইজের হয়, আর আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিই রোলে। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু ক্লিয়ারলি বলে দিই, এই জিশানটা এক্স্যাক্টলি কোথায় লোকেটেড যদি কেউ না বুঝতে পারেন এখনও, সেটা হচ্ছে এটা দেশপ্রিয় পার্কের মোড়ের মাথায় আসবেন, সেখান থেকে টুয়ার্স যদি আপনি লেকের দিকে আসেন জাস্ট সামনেই উৎসব বিয়ে বাড়িটার অপোজিটে জিশান, খুব বড় বড় করে লেখা আছে, সুতরাং খুঁজতে কোনো অসুবিধা হবে না আশা করি।